দেশের করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক অবস্থায় রয়েছে। সেকেন্ড ওয়েভ, এটা বলাই বাহুল্য। দেশের করোনা পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে। গোটা দেশ করোনা হানায় এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি বহুগুণ উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বৃহস্পতিবার চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, দেশের করোনা পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। গত কয়েক সপ্তাহে বিশেষত কয়েকটি রাজ্যের করোনার সংক্রমণের বাড়বাড়ন্ত ভীষণভাবে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। সুতরাং এটা দ্বিতীয় ঢেউ বলা যেতেই পারে। দেশে করোনা সেকেন্ড ওয়েভ আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এমনটা বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন। তাদের সেই আশঙ্কাই যেন সত্যি হতে চলেছে। রাজ্যে রাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানাচ্ছেন, দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রামিত জেলাগুলির মধ্যে 8টি মহারাষ্ট্রের, দিল্লিও রয়েছে সেই তালিকায়। দেশের সর্বাধিক করোনা সংক্রামিত 8 জেলা হল নাগপুর, যেখানে আক্রান্ত 45,323, পুনে 59,475, মুম্বাই 46,250, থানে 35,270, নাসিক 26,523, ঔরঙ্গাবাদ 22,201, বেঙ্গালুরু আরবান 16,319, নান্দেড 15,132, দিল্লি 8,123, আহমেদাবাদ 8,105। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, কয়েকটি জেলায় করোনার ক্রমবর্ধমান মারাত্মক ও তীব্র গতিতে সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এবার গোটা দেশটি সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে। জনজীবন বাঁচাতে সব ধরনের প্রয়াস জরুরি হয়ে পড়েছে। দেশের মধ্যে সর্বাধিক সংক্রামিত রাজ্য হল মহারাষ্ট্র। গত 17 ফেব্রুয়ারি মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ছিল 5,493। সেই সংখ্যাই মার্চের 24 তারিখে বেড়ে দাঁড়ায় 34,456। করোনায় দৈনিক মৃত্যু সেই রাজ্যের সংখ্যাটা মাত্র 10, আর 24 তা বেড়ে দাঁড়ায় 118। সুতরাং বুঝতেই পাচ্ছেন পরিসংখ্যান দিয়ে যে কতটা উদ্বেগের, তাই উদ্বেগ প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও। কেন্দ্রের স্বাস্থ্য সচিব জানাচ্ছেন, একাংশের জনগণের হেলদোলহীন আচরণ এবং কোভিড প্রোটোকলকে শিখে তুলে ঘুরে বেড়ানোই এই সংক্রমণ বেড়ে যাচ্ছে। মহারাষ্ট্রের পাশাপাশি সংক্রমণ ছড়াচ্ছে পাঞ্জাবে। সেই রাজ্যে ও ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে করোনার দৈনিক সংক্রমণ ছিল 333, পরে তা বেড়ে দাঁড়ায় 2,745। ফেব্রুয়ারি মাসের দৈনিক 8 জনের মৃত্যু বেড়ে দাঁড়ায় 52 জন। সুতরাং কতটা পরিস্থিতি তা বুঝতেই পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গে এই ভোটের পরিস্থিতির মধ্যে বিভিন্ন রাজ্য থেকে লোকজন আসা যাওয়া করছেন, আর করোনা ভীতি তো শিখেই তুলে দিয়েছে, তা আপনারা দেখতে পাচ্ছেন মিটিং মিছিলে কীভাবে লোক জনসমাগম হচ্ছে। সুতরাং সাবধান আপনাকে হতেই হবে, আর কোনো উপায় নেই। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিই, 1 এপ্রিল থেকে 45 বছরের ঊর্ধ্বদের টিকাকরণ হচ্ছে। সুতরাং আপনারা দেরি করবেন না, যত শীঘ্র সম্ভব নিয়ে নেবেন। পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি ও যে কোনো সময় ভয়াবহ আকার নিতে পারে, সুতরাং আপনাকে সাবধান থাকতেই হবে, কোভিড বিধি মেনে চলতে হবে। যদি আবার লকডাউন হয় তাহলে ভীষণ বিপদ, সুতরাং আপনারা সাবধান থাকবেন। বিভিন্ন রাজ্যে নাইট কার্ফিউ ও শুরু হয়ে গেছে, আর পশ্চিমবঙ্গে ও তা হতে পারে। সুতরাং কোভিড বিধি অবশ্যই মেনে চলুন। করোনার সেকেন্ড ওয়েভ অর্থাৎ দ্বিতীয় ঢেউ, এটি আগের থেকে আরও ভয়াবহ আকার নিতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সুতরাং সাবধান আপনাকে থাকতেই হবে। আর নতুন যে স্ট্রেনটা এসছে সেটা আরও বেশি মারাত্মক, কেননা এর ছোঁয়াচের যে অবস্থান তাতে দেখা যাচ্ছে যে প্রায় 70-75% বেশি। সুতরাং আবার যদি লকডাউন না চান তাহলে অতি অবশ্যই কোভিড বিধি মেনে চলুন। আজ এ পর্যন্তই। MRG9 চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার ঘোষ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।